আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিমা কুকিং কিচেন থেকে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে গরুর ভুড়ি ভুনার রেসিপি নিয়ে অনেকেই ভুঁড়িটা পারফেক্টভাবে রান্না করতে পারে না তাই ভুড়িটা খেতে পারে না এই ভুড়িটা যদি আমরা পারফেক্টভাবে রান্না করতে পারি তাহলে সবাই খেতে পছন্দ করবে আমার এই ভুড়ি রান্নার টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে রান্নাটা আমার মতো আপনাদের হবে তো দেখে নেওয়া যাক কিভাবে আমি ভুঁড়িটা রান্না করব। প্রথমে চুলা একটা করে বসিয়ে আগে থেকে পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলো সব দিয়ে দেব এ পর্যায়ে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এখন দেব হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ জিরা বাটা পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম এখন ভালোভাবে লাড়া দিয়ে মিশিয়ে বুড়ি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বুড়িটা প্রায় বিশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি পানিটা শুকিয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা একটা কড়াই বসিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে পরিমাণ অনুযায়ী আইডিয়া মতো গরম মশলা দিয়ে দিলাম এখন কিছুটা পেঁয়াজ দেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি এখন দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে নেব এখন মশলাটা কষানোর জন্য অল্প কিছু পানি অ্যাড করে দেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখন ভালোভাবে মিশিয়ে নিব। মশলার পানি শুকিয়ে গেলে যখন উপরে তেল উঠে আসবে তখন ভাবব আমার মশলা কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এখন আমি ভুঁড়িটা ঢেলে দেব এখন ভুড়িটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে আমার কষানো শেষ হয়ে গেছে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব আমি ভুঁড়িটা যেভাবে রান্না করেছি আপনারা চাইলে ভুড়ি এইভাবে রান্না করতে পারেন খেতে খুব দারুণ লাগে এখন প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব বুড়ির পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে তাহলে বুড়িটা খেতে দারুণ লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আমার বুড়ির রেসিপি তৈরি আমার ঠান্ডা লেগেছে তাই আমার বয়সটা অন্যরকম লাগছে আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা নতুন রাঁধুনি আছেন আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আমাকে সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ